নমস্কার, কাঁচার কাগজ কোলের আমার প্রিয় সাথীরা, ভাই বোনেরা, বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে হায়ার পেনশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট 26 জুন 2023। মাত্র 6 দিন বাকি আছে, এবং যারা যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদের মধ্যে কিন্তু দুই ধরনের অ্যাপ্লিকেশন জমা হয়েছে। একটা হয়েছে আন্ডারটেকিং দিয়ে অ্যাপ্লিকেশন জমা করা হয়েছে হায়ার পেনশনের জন্য, একটা বিনা আন্ডারটেকিংয়ে জমা করা হয়েছে। আন্ডারটেকিং দিয়ে যেটা জমা করা হয়েছে সেখানে লেখা আছে যে নিজের থেকে সমস্ত টাকা লিকুইডেটরের মাধ্যমে জমা করবে, মানে এমপ্লয়ারের মাধ্যমে জমা করবে হায়ার পেনশনের জন্য। আর এমপ্লয়ার যেহেতু এখন এমপ্লয়ারের দায়িত্বে লিকুইডেটর আছে, সেই লিকুইডেটরের মারফতেই হায়ার পেনশনে জমা টাকা জমা করে হায়ার পেনশনের জন্য অ্যাপ্লিকেশন দেওয়ার আন্ডারটেকিং দিয়ে কিছু বন্ধুগণ সেটা করেছেন। এবং গত কিছুদিন আগে আমি সেটা বলেছিলাম যে এই যে আন্ডারটেকিং দিয়ে যেগুলো অ্যাপ্লিকেশন জমা হয়েছে সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, কেননা আমাদের প্রভিডেন্ট ফান্ডে এখনো টাকা, অনেক টাকা পাওয়ার আছে, আমরা কেন ক্যাশ টাকা দিয়ে করব। তাই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ডাইভার্ট করে হায়ার পেনশন করার জন্য আমরা অনেকেই বিনা আন্ডারটেকিংয়ে পেনশনের আবেদন করেছি হায়ার পেনশনের, যেটা আমরা জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত মতে আমরা করেছি। কিছুদিন থেকে অনেকরাই আমার আগের ভিডিওতে এই সংবাদ পাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এবং অনেকেই আন্ডারটেকিং দিয়ে যারাই সাবমিট করেছেন এরা ওদের পুরনো ক্লেমটা ক্যান্সেল বা ডিলিট করে নতুনভাবে অ্যাপ্লাই করেছেন। এবং ঘন ঘন আমার কাছে ফোন আসছে যে আমরা ওনারা এই এই যে আন্ডারটেকিং দিয়েছেন সেটার জন্য ওরা খুবই মানে চিন্তিত এবং সন্দিহান, কেননা ওরা না বুঝে কিছু লোকের প্ররোচনায় এই আন্ডারটেকিংয়ে সাইন করে পেনশনের জন্য আপলোড করেছেন। তাই আমরা বলছি মাত্র 6 দিন বাকি আছে, আজকে 20 তারিখ, 26 তারিখ সন্ধ্যা 5টায় সেই লাইন বন্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আন্ডারটেকিং যারা দিয়েছেন এদের অ্যাপ্লিকেশনটা আর চেঞ্জ করতে পারবেন না, এবং নতুনভাবে হায়ার পেনশন সাবমিট করারও রাস্তা বন্ধ হয়ে যাবে। কাজে কাজেই যেহেতু মাত্র 6 দিন বাকি আছে, সেই 6 দিনের ভিতরে যারা যারা আন্ডারটেকিং দিয়ে হায়ার পেনশনের অ্যাপ্লাই করেছেন ওদেরকে আমরা বলছি অতি সত্বর আন্ডারটেকিং বাতিল করুন, এবং সেই অ্যাপ্লিকেশন বাতিল করে নতুনভাবে আপনি বিনা আন্ডারটেকিংয়ে অ্যাপ্লিকেশন হায়ার পেনশনের জন্য সাবমিট করুন। এখানে কিছু আইনগত ব্যাপার আছে যেটা আমরা ভিডিওতে বলতে পারবো না, সেইগুলো আমরা ওপেনলি আগেই বলেছিলাম যে আমরা 26 জুনের পরে একটা সাধারণ সভা ডেকে সমস্ত আইনি ব্যবস্থা কি করতে হবে, কিভাবে আমরা হায়ার পেনশন পাবো বিনা আন্ডারটেকিংয়ে সেটা আমরা আলোচনা করব। সাথে আরেকটা বড় জটিল সমস্যা চলে এসছে, সেটা হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট হলো 31 জুলাই 2023। এখন আমরা অনেক করেসপন্ডেন্স করার পর এখনো পর্যন্ত লিকুইডেটর আমাদেরকে কিন্তু টিডিএস সার্টিফিকেট বা ফর্ম 16 যেটা দেওয়ার কথা ছিল সেটা এখনো দেয় নাই। আইনগতভাবে আমরা বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলেছি এবং আমরা তার পদক্ষেপ কী নেব সেটাও আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সঙ্গে নগাঁও কাগজ কলেরও কেএনকিউ ইউনিয়ন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি ওরা করেছেন, এবং আমরা এই ইনকাম ট্যাক্সের ব্যাপারে যারা প্রফেশনাল ওদের সঙ্গেও আমরা আলোচনা করে আমরা মোটামুটি একটা ধারণা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এবং সেই সিদ্ধান্তটা কিন্তু আমরা একটা বিশেষ সভার মাধ্যমে নেব, এবং সেই সভাটা আগামী 2 জুলাই 2023 ইংরাজি রবিবার শিলচরে হবে। এবং কোথায় হবে এখনো আমরা জায়গার কোন জায়গায় হবে, স্থান কি, সে সময় কি, সেটা এখনো আমরা ঠিক করতে পারি নাই, তবে অতি সত্বরই আমরা সেটা জানাব। এবং সেই দিনই আমরা হায়ার পেনশন এবং ইনকাম ট্যাক্স দুটো নিয়েই সিদ্ধান্ত নেব, এবং
সেই সিদ্ধান্ত মতেই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সিদ্ধান্ত কার্যে পরিণত করব। তাই আপনারা প্রথম কথা হলো 26 জুন 2023-এর ভিতরে যারা আন্ডারটেকিং দিয়েছেন সেই আন্ডারটেকিং ক্যান্সেল করে বিনা আন্ডারটেকিংয়ে হাইয়ার পেনশনের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যারা যারা চেষ্টা করেছেন অতি সত্বর সেই 26 জুনের ভিতরেই করতে হবে। আর আগামী 2 জুলাই রবিবার 2023 ইংরাজি যে সাধারণ সভা হবে সেই সাধারণ সভায় যতজন সম্ভব, কারণ ইনকাম ট্যাক্সও একটা জটিল সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য আমরা একটা গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে, সেই সভায় যোগদান করুন এবং সেখানেই আমরা সিদ্ধান্ত নিয়ে এককভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব এবং আমাদের সমস্যার সমাধান করতে আমরা সমর্থ হব, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। কাজে কাজেই আপনাদের সহযোগিতা এবং আমাদের কর্মকৌশল এই দুইটা মিলিয়ে আমরা আজ পর্যন্ত যতটুকু আমরা পেরেছি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি এবং আগামীতেও আমরা সফল হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং আপনাদের সহযোগিতা থাকলে পরে আমরা নিশ্চয়ই আমাদের সমস্ত অধিকার আবার আদায় করতে সক্ষম হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।